আসসালামু আলাইকুম এমএসসি শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, নিরাপদে আছো, সুস্থ আছো, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। আর এতটা সময় করোনা কাল অতিক্রম করায় ধরেই নিব স্বাস্থ্যবিধি সম্পর্কে তোমরা বেশ ভালো রকম অভ্যস্ত হয়ে গেছো। অর্থাৎ 3 ফিট দূরত্ব রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলে বাড়িতেই আছো এবং নিরাপদে আছো। তারপরেও যদি বাড়ির বাহিরে যেতে হয়, অবশ্যই মাস্ক পরিধান করে যাবে এবং কোনো ক্রমেই মাস্ক নাক মুখ খোলা রেখে পরা যাবে না, এইটুকু অবশ্যই তোমরা পালন করছো। এরপরেও বলবো, যারা বাহিরে যাচ্ছ সেই পরিধানকৃত কাপড় যত দ্রুত সম্ভব ধুয়ে ফেলে নিজের স্বাস্থ্য, পরিবারের স্বাস্থ্যের প্রতি অবশ্যই তোমরা খেয়াল রেখে পথ চলছ এবং ভালো রকম প্রিপারেশন নিচ্ছ। কারণ এখন কিন্তু সব পরীক্ষায় আমি ধরে নিব যে আমরা পরীক্ষা প্রিপারেশন নিয়ে ফেলছি এবং যে কোনো সময় পরীক্ষার রুটিন দিলে আমি যেন পরীক্ষা ভালোভাবে অ্যাটেন্ড করতে পারি সেইভাবে প্রস্তুতি নিচ্ছ। আচ্ছা, তো আমরা ফিশারিজের যে টপিক্সটা নিয়ে পড়ছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, কারণ আমি ধরেই নিচ্ছি তোমরা আমার ক্লাসের সাথে সাথে, অর্থাৎ যে টপিক্সটা পড়া হচ্ছে সেই টপিক্সটি সেই পড়াটা সেই দিনই পড়ে ফেলছ। অর্থাৎ কিছু পড়াই জমিয়ে রাখবে না, কিছুতেই রাখবে না, কারণ বললাম প্রিপারেশনটা নিয়ে ফেলবে। যাই হোক না কেন, আমার ক্লাসে তাল মিলিয়ে অবশ্যই তোমরা প্রিপারেশন নিবে এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে গিয়ে জানালে জানতে পারবো যে তোমার এই ধরনের সমস্যা হচ্ছে। তো আমরা চলো ফিরে যাই আমাদের ক্লাসে, যে আমরা কী পড়ছিলাম। আমরা ফিশারিজে জানো যে আমরা সম্প্রসারণ, অর্থনীতি, আর্থসামাজিক অবস্থা, বিপণন এই টপিক্সটা নিয়ে পড়ছিলাম এবং আমি যথারীতি তোমাদের সাথেই আছি। আমি শামসুন্নাহার, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো চলো আমরা একটু দেখি আমরা কী পড়ছিলাম। আমরা যখন সম্প্রসারণ পড়ছিলাম, অর্থাৎ মৎস্য সম্প্রসারণ পড়েছি, মৎস্য সম্প্রসারণের পরে আমরা মৎস্য সম্প্রসারণ এবং মৎস্য সম্প্রসারণ যখন হয়ে যাবে তখন তার সাথে সংশ্লিষ্ট অর্থাৎ মৎস্য অর্থনীতি নিয়ে আলাপ আলোচনা করছিলাম। এরপরে অর্থনীতির পরে আর্থসামাজিক অবস্থা যখন বলি তখন কিন্তু সোজা কথা আর্থসামাজিক অবস্থা বলতে, অর্থাৎ আমরা লাস্ট ক্লাস যেটা হলো, আগের ক্লাসটি নিশ্চয়ই তোমরা দেখেছো, সেই ক্লাসে আমরা আর্থসামাজিক অবস্থা বলতে একটি সম্প্রদায়কে ইন্ডিকেট করে, অর্থাৎ আমাদের মাছের সাথে সংশ্লিষ্ট একটি সম্প্রদায় হচ্ছে জেলে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থা কেমন, অতীতেও কেমন ছিল, বর্তমানে কেমন আছে এবং এদের এই জেলে সম্প্রদায়দের আর্থসামাজিক অবস্থা উন্নয়ন কল্পে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, অর্থাৎ গৃহীত পদক্ষেপসমূহ কী কী হবে এবং সেই উন্নয়নকল্পে গৃহীত পদক্ষেপসমূহের উপরে মতামত দেওয়া হচ্ছিল, এই জিনিসটা আমরা নিশ্চয়ই গত ক্লাসে দেখেছি যে জেলে সম্প্রদায়ের উপরে আর্থসামাজিক অবস্থা। যদি এর পরের স্টেপে কিন্তু তাহলে চলে আসে, আর্থসামাজিক অবস্থার পরে আসে বিপণন, অর্থাৎ যখন সম্প্রসারণ, অর্থনীতি, আর্থসামাজিক অবস্থা পড়ছি তারপরেই চলে আসবে হচ্ছে এই মৎস্য সংশ্লিষ্ট বিপণন এবং সমবায়। তো বিপণন বলতে গেলেই কিন্তু বোঝা যায়, সহজ কথাই বোঝা যায়, বিপণন মানে হচ্ছে একটা জিনিসের বিক্রি হবে, যে কোনো জিনিস সেটা হতে পারে। এখন যেহেতু আমরা মৎস্য সংশ্লিষ্ট বিষয়গুলো পড়ছি তাহলে আমি সহজ বাংলায় বলবো যে আমরা বিপণন বলতে বুঝবো হচ্ছে মৎস্য সংশ্লিষ্ট যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো কিভাবে আমরা বিপণন করব। যেমন আজকে আমাদের ফার্স্ট কথা হচ্ছে তাহলে মার্কেট বা বাজার কি। যখন অধিক জনসমাগমপূর্ণ অঞ্চলে নিকটবর্তী কিংবা দূরবর্তী যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ যে কোনো স্থানে তৈরিকৃত বা শিল্পজাত এবং প্রাকৃতিক দ্রব্যের
ক্রয় বিক্রয়ের জন্য ক্রেতা বিক্রেতার মধ্যে বিনিময়ের যে সম্পর্ক স্থাপিত হয় তাকেই বাজার বা হাট বলে অভিহিত করা হয়। অর্থাৎ হচ্ছে একদম সহজ বাংলায় যদি বলি যে যে কোনো একটা জনসমাগমপূর্ণ অঞ্চলে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি থাকবে, ঠিক আছে, একদম সহজ বাংলায় বললাম। আর বইয়ের ভাষায় যদি বলি তাহলে হচ্ছে যে জনসমাগমপূর্ণ অঞ্চলগুলোকে ইন্ডিকেট করে ক্রেতা বিক্রেতার মধ্যে তৈরিকৃত হতে পারে বা শিল্পজাত অথবা প্রাকৃতিক, যেমন আমরা যেটা নিয়ে পড়ছি সেটা কিন্তু প্রাকৃতিকভাবেও হতে পারে অথবা চাষকৃতভাবেও হতে পারে সেই মৎস্যজাত দ্রব্যকে বিপণনের ব্যবস্থা করা, ঠিক আছে। তাহলে সাধারণভাবে বাজার বলতে কি বোঝায়? বাজার বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট স্থান, ঠিক আছে, যেখানে বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় ওখানে হয়ে থাকে। মানে অর্থনীতি, তাহলে বাজার বলতে হচ্ছে, বাজার শব্দটি আসলে একটি অর্থনীতিতে বিশেষভাবে ইন্ডিকেট করে ব্যবহার করা হয়। অর্থনীতির ভাষায় বাজার বলতে হচ্ছে এক বা একাধিক দ্রব্য সামগ্রীকে বোঝায় যারা হচ্ছে ক্রেতা বিক্রেতার নিয়ে, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ক্রয় বিক্রয় নিয়ে একটি সম্পর্ক স্থাপিত হয়, এটিকেই মূলত বাজার বলা হয়। বাজার মূলত হচ্ছে একটি স্থান। আচ্ছা, এখন যদি আমরা বলি যে বাজারের সংজ্ঞা তাহলে কী আসবে? বাজারের সংজ্ঞা প্রসঙ্গে অর্থনীতিবিদ ওরলি এম অ্যামস জুনিয়র, বিখ্যাত একজন ব্যক্তি, উনি একটি সংজ্ঞা দিয়েছিলেন। সংজ্ঞাটি ছিল ঠিক এরকম যে বাজার হলো ক্রেতা ও বিক্রেতার মধ্যে পণ্য সামগ্রী, মানে সেটা দ্রব্য হতে পারে, সেবা হতে পারে বা সম্পদ হতে পারে, সংগঠিত বিনিময় যেখানে প্রতিটি অংশগ্রহণকারী সিদ্ধান্ত নিতে পারে তারা বিনিময়ের কার্যক্রমে অংশগ্রহণ করবে কিনা। এটি হলো অর্থনীতিবিদ অর্লি এম অ্যামস জুনিয়রের সংজ্ঞা। তাহলে আমরা জানব আমাদের মৎস্য বাজার বা ফিশারিজ মার্কেট বলতে আমরা কী বুঝি। মৎস্য বাজার হচ্ছে ঠিক এরকম যে যেসব স্থানে বিক্রেতা থেকে ক্রেতার নিকট মৎস্য হস্তান্তরিত হবে, এই যে হস্তান্তরিত হবে যে সকল স্থানে সেটি হচ্ছে মৎস্য বাজার। আর মৎস্য বাজারের মানে বিপণন যে আমরা পড়ছিলাম, এই বিপণন সুবিধার উপর ভিত্তি করে মৎস্য বাজারকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। যেমন একটা হচ্ছে যেমন খোলা মৎস্য বাজার, আরেকটি হচ্ছে স্টলহীন ছাউনিযুক্ত যে বাজারগুলো সেটা হতে পারে, অথবা আধুনিক যে বাজার সেটি হতে পারে। আচ্ছা, এটি যদি হয় তাহলে মৎস্য বাজারের আমরা এখন এরপরে এসে জানবো মৎস্য বাজারের প্রকারভেদ, অর্থাৎ কত রকম হতে পারে এবং সেইগুলোর বৈশিষ্ট্য কী হতে পারে। মৎস্য বাজারের আকৃতি, তারপরে অবস্থান, বৈশিষ্ট্য, ক্রেতা বিক্রেতার সুবিধা এবং অসুবিধার উপর নির্ভর করে মৎস্য বাজারকে সাধারণত ভাগ করা হয়ে থাকে, অর্থাৎ এর উপর ডিপেন্ড করেই প্রকারভেদ হয়ে থাকে। তাহলে মৎস্য বাজারকে সাধারণত দুইভাবে ভাগ করা যায়, একটি হচ্ছে প্রচলিত যেটি, অর্থাৎ প্রচলিত মৎস্য বাজার, আর একটি হচ্ছে আধুনিক মৎস্য বাজার। তাহলে প্রচলিত মৎস্য বাজারটি কি? মৎস্য বাজার, প্রচলিত যে মৎস্য বাজার সেটা হচ্ছে যে মৎস্য বাজারকে বহু পূর্ব থেকে চলে আসা প্রচলিত আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত মৎস্য বাজার যেগুলো, সেগুলোকেই মূলত প্রচলিত মৎস্য বাজার বলা হয়। এখানে মূলত হচ্ছে আধুনিক সুযোগ সুবিধাগুলো থাকে না। এখানে প্রচলিত মৎস্য বাজার আসলে দেখা যায় কি, যেমন বড় বড় জলাশয় যেগুলো, অথবা অর্থাৎ যে জলাশয় সংলগ্ন মৎস্য অবতরণ কেন্দ্রের দূরবর্তী অথবা দেখা যায় অদূরবর্তী জায়গায় এটি সাধারণত হয়ে থাকে। প্রচলিত বাজার উন্নত মানের বাজারজাতকরণ পদ্ধতির কোনোরূপ ব্যবস্থা এখানে আসলে
থাকে না। এই যে ক্রেতা এবং বিক্রেতার এই সুবিধা অসুবিধার উপর ভিত্তি করে দুই শ্রেণীতে মূলত ভাগ করা যায় প্রচলিত মাছ বাজারকে। কিরকম? একটি হচ্ছে যেমন পাইকারি, আরেকটি হচ্ছে মানে প্রায় প্রচলিত পাইকারি মৎস্য বাজার, আরেকটি হচ্ছে প্রচলিত খুচরা মাছ বাজার। প্রচলিত পাইকারি মাছ বাজারটা তাহলে কি? যেসব প্রচলিত মাছ বাজার সাধারণত মাছ অবতরণ কেন্দ্রের দেখা যায় সন্নিকটে থাকে, অর্থাৎ খুব কাছাকাছি থাকে, কারণ যেহেতু এটি পাইকারি মাছ বাজার এবং পাইকারি দরে সাধারণত এখানে মাছ ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছে খুচরা বিক্রেতারা। এবং দ্রুত পরিবহন ব্যবস্থা না থাকার জন্য প্রচলিত পাইকারি বাজারে সতেজ যে মাছ সেটি পাওয়াটা আসলে দুষ্কর হয়ে গেছে, কারণ বাজারে স্বল্পকালীন এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণ ব্যবস্থাটা আসলে থাকে না, এটি প্রচলিত মাছ বাজার আসলে থাকে না। বাজারে অস্বাস্থ্যকর ময়লা এবং দেখা যাচ্ছে যে দুর্গন্ধময় পরিবেশ সবসময় বিরাজ করে, এবং মৌসুমি ঋতুতে দেখা যাচ্ছে যে আহরিতে যে অতিরিক্ত অর্থাৎ যে কোনো সিজনাল যে একটা সময় থাকে সেই সময় যে অতিরিক্ত মাছগুলো ধরা হয়ে থাকে সেইগুলো সাধারণত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় অনেক সময় তা নষ্ট হয়ে যায়। এরপরে যদি বলি তাহলে আমরা নিশ্চয় মনে আছে প্রচলিত মাছ বাজার দুই রকম, একটি হচ্ছে পাইকারি আর একটি হচ্ছে খুচরা। তাহলে খুচরা মাছ বাজারটা কিরকম হবে? যেমন যেসব প্রচলিত মাছ বাজার সাধারণত ক্ষুদ্র আকারের হয় অর্থাৎ ছোট আকারের হবে, এবং এখান থেকে হচ্ছে খুচরা যে মাছ ব্যবসায়ীরা আছে তারা সাধারণত এখানে মাছ বিক্রি করে থাকে, তাই এটিকে মূলত প্রচলিত খুচরা মাছ বাজার বলা হয়ে থাকে। খুচরা মাছ বাজার পাইকারি বাজার অপেক্ষা আসলে সংখ্যায় বেশি থাকে। পাইকারি মাছ বাজার হতে মাছ ক্রয় করে নিয়ে আসে হচ্ছে খুচরা বিক্রেতারা। মাটির মেঝেতে বাঁশের চাটাইয়ে গাছের পাতা কিংবা টিনের উপর প্লাস্টিকের অথবা দেখা যাচ্ছে প্লাস্টিকের উপরে এই মৎস্যগুলো বিছিয়ে বিক্রি করা হয়, অর্থাৎ খুচরা ব্যবসায়ীরা এভাবে সাধারণত বিক্রি করে থাকে। এরপরে আমরা নিশ্চয়ই মনে আছে যে আমরা একটা বলছিলাম প্রচলিত, একটি হচ্ছে আধুনিক। প্রচলিত আবার দুই প্রকার ছিল, একটি পাইকারি একটি খুচরা। তাহলে বাকি রইল আধুনিক মাছ বাজার। তাহলে আধুনিক মাছ বাজারটা কীরকম হবে? যে সকল মাছ বাজারে আধুনিক সুযোগ সুবিধা থাকে, যেমন সেখানে আধুনিক সুযোগ সুবিধা বলতে আমরা বুঝব মাছ সংরক্ষণ করা যাবে, প্রক্রিয়াজাতকরণ করা যাবে, বরফটা অ্যাভেলেবেল, যেহেতু প্রক্রিয়াজাতকরণ চলে আসছে কথাটা, সুতরাং বরফ প্রাপ্তি সহজলভ্য হবে, পাকা ব্যবস্থা থাকবে, ড্রেন নর্দমাযুক্ত সুন্দর পরিপাটি থাকবে, অর্থাৎ যে গন্ধের যে বিষয়টা থাকছে সবসময় একটা গন্ধ বিরাজমান থাকে সেই গন্ধটা যাতে না হয় সেই জন্য ড্রেনেজ ব্যবস্থাটা খুবই সুন্দর, অর্থাৎ আধুনিক সুযোগ সম্বলিত ড্রেনেজ ব্যবস্থা থাকবে। এই যে জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা তাকে আধুনিক মাছ বাজার বলে থাকি। আধুনিক মাছ বাজার সাধারণত পাইকারি বাজার পরিকল্পনা করে হচ্ছে গিয়ে এটি হয়ে থাকে। সাধারণত আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই বাজারগুলো পাইকারি সুযোগ সুবিধা যেন খুব বেশি পরিমাণে দেওয়া যায় সেভাবে করেই এটা মাথায় নেওয়া হয়। এই এবং এসব বাজারে প্রক্রিয়াজাতকরণ বরফ তৈরির মেশিন থাকে, ছাউনি দিয়ে থাকে, তারপর ড্রেনেজ ব্যবস্থা বলছিলাম, ড্রেনেজ ব্যবস্থাটা উন্নত মানের হয়, শৌচাগার থাকবে, পরিচ্ছন্নতা কর্মী, কারণ যেহেতু এটি নোংরা হচ্ছে অবশ্যই খুবই বেশি সংখ্যক পরিমাণে পরিচ্ছন্নতা কর্মী থাকবে, এবং ড্রেনেজ ব্যবস্থা ড্রেনেজ সুবিধা সব কিছুই আসলে এই আধুনিক মাছ বাজারগুলোতে থাকে। আধুনিক খুচরা বাজার দেখা যাচ্ছে সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন নালা নর্দমাযুক্ত এবং নোংরা অপসারণের ব্যবস্থাটা থাকে। তাহলে আধুনিক মাছ বাজারকে মাছ আহরণ অঞ্চল এবং মাছ বাজারের অবস্থান
এই দুইটার উপর ডিপেন্ড করে সাধারণত এটাকে দুই ভাগে ভাগ করা যায়। কিরকম? একটি হচ্ছে তাহলে সামুদ্রিক মৎস্য বাজার, আরেকটি হচ্ছে কি অভ্যন্তরীণ। ঠিক আছে, আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত থাকবে, সেটিকে দুইটি ভাগে ভাগ করা যায়। একদম সহজভাবে মাথায় রাখবে যে একটি হচ্ছে সামুদ্রিক মাছ বা মৎস্যকে কেন্দ্র করে, আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ যে মৎস্য থাকবে সেটিকে কেন্দ্র করে সাধারণত দুই ধরনের মানে আধুনিক মৎস্য বাজার গড়ে ওঠে। যেমন সামুদ্রিক মৎস্য বাজার যদি বলা হয়, সেগুলো তাহলে বোঝাই যাচ্ছে যে এগুলো হচ্ছে উপকূলবর্তী অঞ্চলগুলোতে দেখা যায়। উপকূলবর্তী অঞ্চলে যে সকল পাইকারি ও খুচরা মাছের বাজার থাকে তাদেরকে সাধারণত সামুদ্রিক মৎস্য বাজার বলে। সামুদ্রিক মৎস্য বাজার আসলে সামুদ্রিক বিভিন্ন মৎস্য পাওয়া যায়। আর অভ্যন্তরীণ মৎস্য বাজার যদি বলি, তাহলে হচ্ছে যে সকল মৎস্য বাজার দেশের গ্রামগঞ্জে, তারপরে তোমার যেটা লোকালয় বলো, তোমরা যেটা জানো, যেমন শহরের এলাকার কাছাকাছি এই যে অঞ্চলগুলোতে থাকে, এটিকে বলা হচ্ছে অভ্যন্তরীণ মৎস্য বাজার। অভ্যন্তরীণ মৎস্য বাজার আসলে হচ্ছে কি, এ সকল বাজারসমূহে সাধারণত হচ্ছে গিয়ে একদম সোজা হিসাব যে এখানে স্বাদুপানির যে মাছগুলো সেগুলো পাওয়া যায়। তবে অনেক সময় হচ্ছে সামুদ্রিক যে মাছগুলো সেগুলো বা সামুদ্রিক মৎস্যগুলো এখানে বিক্রির জন্য আনা হয়। তবে স্পেসিফিক কথা হচ্ছে যে এখানে স্বাদুপানির মাছগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই বলে যে সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে না তা না, সেটাও আনা হয়। তাহলে অভ্যন্তরীণ যে মাছের বাজারটা আছে, তাহলে আমরা সহজে একদম বলতে পারি যে অভ্যন্তরীণ পাইকারি মৎস্য বাজার এবং অভ্যন্তরীণ খুচরা মৎস্য বাজার, এই দুই ধরনের আমরা ভাগ করতে পারি। অর্থাৎ এখানে মৎস্য বাজারের ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ক্রয় বিক্রয়ের পদ্ধতি এবং আকার আয়তনের উপর ভিত্তি করে সাধারণত এই ভাগটা করা হয়। তো অভ্যন্তরীণ পাইকারি মৎস্য বাজার এবং অভ্যন্তরীণ খুচরা মৎস্য বাজার, বোঝাই যাচ্ছে যে অভ্যন্তরীণ পাইকারি মৎস্য বাজার হচ্ছে এরকম, যেটি হচ্ছে গিয়ে সাধারণত জলাশয়ে, যেগুলো বড় বড় জলাশয়ের কাছাকাছি থাকে, কারণ যেহেতু এটি অবতরণ কেন্দ্র হিসেবেও অভ্যন্তরীণ মৎস্যগুলোকে যাতে অবতরণ কেন্দ্র হিসেবেও সাপোর্ট পাওয়া যায়, যেহেতু এটি পাইকারি, সুতরাং এটি সাধারণত জলাশয়ের খুব সন্নিকটে থাকে এবং এখানে সাধারণত পাইকারি বিক্রি করা হয়, তাই এদেরকে অভ্যন্তরীণ পাইকারি মৎস্য বাজার বলা হয়। এসব বাজার থেকেই দেখা যাচ্ছে পাইকারি ক্রেতারা মাছ ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে এই মাছগুলো বা মৎস্যগুলো সরবরাহ করে থাকে। তাহলে আরেকটি বাকি রইল হচ্ছে অভ্যন্তরীণ খুচরা মৎস্য বাজার। খুচরা বাজারের সংখ্যায় সাধারণত অনেক বেশি হয়, কারণ তুমি খেয়াল করে দেখো তোমার লোকালয়ে কিন্তু একটি বড় বাজার আছে যেটি খুচরা মৎস্য বাজার হিসেবে ব্যবহৃত হয়। তাই গ্রামে হতে পারে, শহরে এই অঞ্চলগুলো, এই বাজারগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে। এখানে দরদাম করে সাধারণত মৎস্য ক্রয় এবং বিক্রয় হয়ে থাকে। বাজারের সার্বিক অবস্থা যদি বলি, তাহলে হচ্ছে তুলনামূলক খারাপ হয়, পাইকারি বাজারের তুলনায় তুলনামূলক খারাপ হয় এবং অস্বাস্থ্যকর হয়। আজকে এ পর্যন্তই, আশা করছি তোমাদের এই টপিকসটা ভালো লাগবে, তোমরা পড়াশোনা করবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।